ধলপুর গ্রামে আরদি তার গরিব মা বাবার সঙ্গে বাস করত। আরদির লেখাপড়ার অনেক শখ ছিল। দিনমজুরের কাজ করে তার মা বাবা তাকে অনেক কষ্টে লেখাপড়া শেখাত। আরদি এখন ক্লাস ইন্টারে পড়ে, সে প্রতিবারই তার ক্লাসে ফার্স্ট হয়। লেখাপড়ায় ছিল আরদি অনেক ভালো। আরদির মা বাবা তাকে খুবই শীঘ্রই বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আরদি তাড়াতাড়ি বিয়ে করতে কিছুতেই রাজি ছিল না। আরদি বেটা, তুমি জানো না যে নির্মলা বাবুর দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে। তারা হাসি খুশিতে শ্বশুর বাড়িতে দিন কাটাচ্ছে। সঠিক বয়সে বিয়ে না হলে অনেক সমস্যায় পড়তে হয় বেটা, তুমি কেন বুঝো না? বিয়ে করতে হ্যাঁ বলে দাও। মা, নির্মলা আন্টির দুই মেয়ে যেমন জীবন যাপন করছে, আমি অমরটা জীবন চাই না। আমি শুনেছি মা, নির্মলা আন্টির দুই মেয়ে শ্বশুর বাড়িতে খুবই কষ্টে আছে। সারাটা দিন খোটা শুনতে হয়, বিভিন্ন রকম কটু কথা, আর দুবেলা দুমুঠো খাবার তেমনটাই দেয় যেমন কুকুরের সামনে মানুষ রুটি ছুঁড়ে ফেলে। তাদের শ্বশুর বাড়িতে তাদের কোনো সম্মান নেই। আমি ওভাবে বাঁচতে চাই না, আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। আর এই সব কিছু সম্ভব হতে পারে শুধুমাত্র লেখাপড়া করার দ্বারা। মা, লেখাপড়া করলে তো ভালো তা সবাই জানে, কিন্তু আমরা চাই আমরা বেঁচে থাকতে থাকতে তোর ভালো জায়গায় বিয়ে হোক। ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমাদের চালাই আমার লেখাপড়া বোধ হয় হবে না। আমি এখনই গায়ে হলদি লাগিয়ে দিচ্ছি, আর এখনই বিয়ে হয়ে যাক, তোমরা আরামে থাকো। সামনে পরীক্ষা আসছে, আর সবাই মিলে আমার সঙ্গে কি শুরু করেছো? চুপ করো, এসব বিয়ে বিয়ে নাটক কথা সবকিছু তোমরা বন্ধ করো তো। আমার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কিছুদিন পরে পরীক্ষা। আরদির মা তাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু আরদি কিছুতেই বিয়ে করতে রাজি হল না, যতদিন না সে নিজের পায়ে দাঁড়াবে। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন আরদির মা বাবা কাজ থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে একটি কারটা দেখে অ্যাক্সিডেন্ট করে। কারের মধ্যে থাকা বসা ব্যক্তি আরদির মা বাবাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরল, তখন তারা বুঝতে পারল সেই লোকটি ছিল তার ছোটবেলার বন্ধু। হরি আল্লাহ, এত দেখছি আমার ছোটবেলার বন্ধু কিশোর দাস আর ওর বউ। কিশোর দাস, তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি। মা বাবা, তোমার চোখ খুলো, তোমাদেরকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমার এই পৃথিবীতে কে আছে বলো মা? এত বড় জুলুম আমার উপরে করো না, আমাকে ছেড়ে চলে যেও না তোমরা। কিশোর দাস, এই ঘটনা শুধু আমার কারণেই হলো, আমি তোর মেয়েকে এভাবে ছেড়ে যাব না, তোর মেয়েই হবে আমার ঘরের বউ। মনোহরের এই কথা শুনে কিশোর দাস ও তার স্ত্রী কোনো মতে শান্ত হল। এরপর মনোহর তার নিজের ছেলেকে সেখানে ডাকল। কিশোর দাস ও তার স্ত্রী মারা যাওয়ার আগে আগে তাদের চোখের সামনে তাদের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়ে দিল। আদি তার মা বাবার অবস্থার জন্য খুবই কান্না করছিল। তার মা বাবা মৃত্যুর আগে আদিকে অনেক দোয়া দিয়ে গেল। আদি, মামনি আমার, তোমার চোখের সামনে বিয়ে হতে দেখে আমি অনেক খুশি হয়েছি। আমার মৃত্যুর পরে তুমি তোমার শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করবে, তোমার শ্বশুর শাশুড়ির সেবা করবে। কান্না করতে করতে আরদির অবস্থা অনেক খারাপ হয়ে গেল। আরদির মা বাবা আরদিকে দোয়া দিয়ে সেখানেই মৃত্যুবরণ করল। আরদি কিছুই বুঝে উঠতে পারল না যে তার সাথে এসব কি হচ্ছে। চোখের পলকে সবকিছু উলট পালট হয়ে গেল, তার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেল, এদিকে তার লেখাপড়াও বন্ধ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। এরপর আরদি তার শ্বশুর ও তার স্বামীর সঙ্গে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে তার শাশুড়ি ও বড় জা এর অনেক অত্যাচার সহ্য করতে হল। আচ্ছা, আপনি আগে আমাকে এটা তো বলেন যে তাড়াতাড়ি ফোন করে আমি যে কেন ঢোলপুর গ্রামে নিয়ে গিয়েছিলেন, কি এমন দরকার পড়েছিল যে এত তাড়াতাড়ি আর্জেন্ট আমাদের দরকার হলো, আর আসার সময় সঙ্গে করে এই গায়া মেয়েটিকে নিয়ে আসছো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও, এই গায়া মেয়েটিকে। এরপর মনোহর তার স্ত্রী ও পরিবারকে সবকিছু বুঝিয়ে বলল যে কিভাবে কিশোর দাস ও তার স্ত্রী তার বেখেয়ালির কারণে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর কি কারণে আরদিকে তার বাড়ির বউ বানাতে হয়েছে।
একথা শোনার সঙ্গে সঙ্গে সুজাতার পায়ের তোলা থেকে মাটি সরে যেতে লাগল যে তার ছোট বউ গ্রামের গাইয়া আর লেখাপড়াও জানে না। এটা জানার পরে সুজাতা অনেক রেগে গেল ও বলল, এ তুমি কি করেছ? গ্রামের গায়া ভুতুড়ে মেয়েকে তুলে এনেছো ছেলের বউ হিসাবে? তোমার দুই টাকার বন্ধুর জন্য তুমি আমার ছেলের জীবন নষ্ট করেছ। আমার বড় ছেলেকে আমি কত বড় সোসাইটিতে কত সুন্দরী শিক্ষিতা মেয়ে দেখে বিয়ে করিয়ে এনেছি, আর তুমি তোমার বন্ধুত্বের বন্ধন রাখতে গিয়ে আমার ছেলেকে এই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে এনেছো। ইম্পসিবল, এটা কখনই হতে পারে না। তুমি আমার মান সম্মান সব অর্জন ধুলোই মিশে দিয়েছো। আর আমি তুমি তুমি কি কিছুই বলতে পারলে না? তুমিও এইরকম গায়া বউ নিয়ে বাসায় উঠে এসেছো। সরি শাশুড়ি মা, আমি গ্রামের ঠিক কিন্তু গাওয়া নয়। আমিও লেখাপড়া করতাম, আমি স্কুলে পড়েছি, আমি আরো বেশি পড়তে চেয়েছি, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। আমার অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় হব, কিন্তু এক মিনিটের মধ্যে আমার সব স্বপ্ন ধুলাই মিশে গেল। আমি ইন্টারে পরীক্ষা দিয়ে কেবল ইন্টার পাস করেছি, কেবল ইন্টার পাস করেছে। দেখেছে না মা, দুই কলম লেখাপড়া করলে কি মানুষ শিক্ষিত হয়ে যায় নাকি? তুমি জানো আমি এমএ পাস, আর আমার বাবা অনেক বড় বিজনেসম্যান। এই যে গাইয়ে বউ, তুমি সবে কি বুঝবো? মাম্মি, এই গাইয়ে বউয়ের কারণে আপনার তো নাকি কাটা গেল দেখছি। বিয়ের পরে আদি যে বিষয়ে ভয় করত ঠিক সেটাই হলো। বিয়ের পরে শ্বশুর বাড়িতে আদির মান সম্মান কিছুই নেই, কেউ তাকে ইজ্জত করে না। শাশুড়ি ও ভাসুরের বউ কথায় কথায় তাকে খোঁটা দেয় আর তাকে দিয়ে চাকরানির মতো বাড়ির সব কাজ করায়। একদিন সে তার স্বামী আমিরকে বলল, আমি লেখাপড়া করতে চাই, আমি বিয়ে পরীক্ষা দিতে চাই, বিয়ে পাশ হলে আমি একাই বাকিটা লেখাপড়া করতে পারব। আমি কিছু একটা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। যদি আমি বিয়ে পরীক্ষাটা না দেই তাহলে সামনে পড়া তো করতে পারবো না। তুমি একটু মার সাথে কথা বলে দেখো না, মা যদি আমাকে স্কুলে যাওয়ার পারমিশন দিত। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। পরের দিন আমি তার মায়ের কাছে গেল আর আদির লেখাপড়া সম্পর্কে বলল। এ কথা শুনি তার মা থেকে আগুন হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে লেখাপড়া এসব হয় না, এখন ওকে স্কুল ড্রেস পড়লে মানাবে? হ্যাঁ, বাচ্চাদের মতো স্কুলে গেলে স্কুল ড্রেস পড়বে তো বাচ্চারা। কোন বাড়ির বউ স্কুল ড্রেস পড়তে পারে না, আর এখন দেবে বিয়ে পরীক্ষা, তাই না? মানুষ কত আলোচনা করবে, এসব দেখে মানুষ কি বলবে, অনেক হয়েছে। আর না, চুপচাপ ঘরের কাজ করুক, সংসার দেখাশোনা করবে, বাড়ির কাজ কাম করবে, যতটা সমর্থ ততটাই করুক, সমর্থ থেকে বেশি কিছু করার খবরদার খবরদার অনুমতি দেওয়া হবে না। আম্মা, আপনি একদম ঠিক বলেছেন, বাড়ির বউ হয়ে যদি কেউ স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায় কেমন দেখা যায়? যাগে ওসব বিষয়। মা, আমার একটা পার্টি আছে, আমি ওখানে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। ঠিকই করেছে, আম্মা ওকে বিয়ে পরীক্ষা দিতে নিষেধ করে দিয়েছে। ভালো হয়েছে, গায়া ভূত আবার লেখাপড়া করবে। যদিও একবার বিয়ে পরীক্ষা দিয়ে ফেলে তাহলে সামনের পড়াগুলো তো কন্টিনিউ করে যাবে, তাহলে লেখাপড়া করে ও আমার সমানে সমানে হয়ে যাবে। না না, এটা করা যাবে না। যদি বিয়ে পরীক্ষা না দেয় তাহলে সামনের পড়াও করতে পারবে না, সারা জীবন ধরে ঘরের কাজই করতে হবে, আর আমি করে বেড়া আনন্দ। আদির ভাসুরির বউ কখনোই চাইতো না যে আদি লেখাপড়া করে বড় হোক, কারণ সে সব সময় বড় হয়ে থাকতে চাইতো। এরপর কিছুদিনের মধ্যে আদির শ্বশুর, যে তাকে ওই বাড়ির বউ করে ঘরে তুলেছিল মনোহর, সেও একটি গুরুতর অসুস্থতার কারণে মারা গেল। এখন তো আর আদির পক্ষে হয়ে কথা বলার কেউ রইল না, সুজাতা যা বলত সেটাই মেনে নিতে হতো। আদির সংসারের সব কাজ শেষ করে তার বই নিয়ে লেখাপড়া করতে বসত, কারণ তার লেখাপড়া করার অনেক শখ ছিল। আমার যে বিষয়ে ভয় ছিল সেটাই হয়ে গেল, লেখাপড়া করা আর হলো না। মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে এমনটা কখনোই হতো না, আমি লেখাপড়া কন্টিনিউ করে যেতাম। আমি কখনোই ভাবিনি যে আমাকে এরকম জীবন যাপন করতে হবে, সব সময় নিজের মাথা উঁচু করে চলতে চেয়েছি, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, সমাজে নিজের স্থান করে নিতে চেয়েছি। কিন্তু এখানে এসে তো আমার লেখাপড়া করার অধিকারটুকু নেই, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমার লেখাপড়া করার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না, এভাবে সারাটা জীবন ধরে আমাকে আমাকে রান্নায় করে যেতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করে যেতে হবে, রান্নাঘর সামাল দিতে হবে। স্বপ্নে ভেঙে যাওয়ার কারণে আদি অনেক কষ্ট পেতে থাকলো।
সে তার শ্বশুর বাড়িতে দিনরাত কান্না করত আর সংসারের কাজ করত। পুরো বাড়ির কাজ করার দায়িত্ব আর্ধির উপরে ছিল। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার সবকিছু আর্ধিকে তৈরি করতে হতো। গোটা বাড়ির মানুষের জামা কাপড় কেছে আয়রন করা, সবার সবকিছু ছোটখাটো সমস্ত কাজ আর্ধিকে করতে হতো। ওদিকে আর্ধির ভাসুরির বউ, সে তো কোনো কাজই করত না, সারাটা দিন ধরে আয়নার সামনে বসে থাকত আর পার্টি করে বেড়াত। একদিন আর্ধির শাশুড়ি সুজাতা তার বড় বৌমাকে বলল, দেখো তো সেতারা বৌমা, এই বিলটা কত এসেছে ভালোভাবে দেখতেও পাচ্ছি না। মা, বিলটা এবার অনেক এসেছে, 40,000 টাকা। আমি তো ওইদিকে যাচ্ছি, দিন টাকাটা দিন, আমি দিয়ে আসব। বৌমা, এই মাসে এত বেশি বিল এসেছে, খরচ হতো অনেকই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। শাশুড়ি মাকে বোকা বানানো কতটা সহজ, সব সময় শাশুড়ি মেয়ে আমাকে দিয়ে বিলটা চেক করায়, আর আমি বাড়িয়ে কত বেশি করে বলি, বাকি টাকাটা আমি নিজের কাছে রেখে দেই, আর কেউ জানতেও পারে না। সুজাতা টাকা নিতে চলে গেল আর সীতারা অন্য একটি কাজে চলে গেল। তখনই সেখানে আর্দি আসলো আর বিলের কাগজটি হাতে উঠিয়ে যোগ করে দেখল 40,000 নয় বরং 20,000 টাকা এসেছে। এরপর সে তার শাশুড়িকে বলল, আম্মা, আমি তো বিল একেবারে যোগ করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, 40,000 টাকা হয়নি, 20,000 টাকা হয়েছে। বড় বাবু, আপনি এটা কি বললেন মায়ের কাছে, 40,000 টাকা হবে কেন, এখানে তো দেখছি মাত্র 20,000 টাকা। আপনি মনে হয় ঠিক মতো গোলেননি, গুনতে একটু ভুল করেছেন। আরে এই 2 টাকার চাকরানি, তুই কি বুঝিস না, সর এখান থেকে, আমি ঠিক মতো যোগ করিনি, তোকে কে বলেছে, তুই তো শুধু 11 ক্লাস করেছিস, আর আমি কি জানিস আমি এমএ পাশ করেছি, এমএ, এই জন্য আমি ঠিক করে গুনেছি, আমার কোনো ভুল হয়নি। তুই পারবি না ঠিক করে গুনতে, কারণ তুই আমার থেকে অনেকটা লেখাপড়া কম পারিস, বুঝেছিস। আমার 40,000 টাকায় বিল হয়েছে। ঠিক আছে, তাহলে দেখা যাবে দুধকে দুধ আর পানিকে পানি, আপনি করেছেন এমবিএ আর আমি করেছি মাত্র ইন্টার পাস। ওই দেখো আমি চলে এসেছি, আমি এখানে এসো, দেখো কাগজের বিল সবটা যোগ করো তো, দেখো তো কত টাকা হয়। এরপরে আমিত আর্দির হাত থেকে সেই কাগজটি নিয়ে যোগ করে দেখল 40,000 নয় বরং 20,000 টাকা হয়েছে। আমিতও তার মাকে বলে দিল যে বিলের কাগজে মোট 20,000 টাকা এসেছে, 40,000 নয়। একথা শোনার পরে সুজাতা তার বড় বৌমাকে বলল, বৌমা, তার মানে তুমি আমার কাছ থেকে বেশি টাকা নিচ্ছ, নাকি তুমি লেখাপড়ায় জানো না, হিসাবটা ভুল করো। ছোট বৌমা তো মাত্র ইন্টার পাস করেছে, কিন্তু ও সঠিকভাবে যোগ করেছে, আর্দি কত সঠিক করে হিসাব করে, আর তুমি? মা, আসল কথা কি জানেন, লেখাপড়া কম বেশি কিছুই না, আপনি ছোট ছোট লেখা চোখে দেখতে পান না, এই ফায়দা উঠানো হচ্ছে এই সংসারে। আমি এর আগেও ভাবিকে দেখেছি এভাবে গড়বড় করতে। আর্দি বৌমা, তুমি এই সংসারকে খুব ভালোভাবে দেখে শুনে রাখো, কোনো কিছুরই তুমি এদিক সেদিক করো না, তুমি আমাদের খাওয়া দাওয়া সবকিছুর কতটা খেয়াল রাখো, আর নিজের লেখাপড়াও করো। আমি তোমাকে দেখেছি রাত্রে লেখাপড়া করতে, আমি আসলে অনেকটা বেবুজ, আমি কিছুই বুঝিনি। তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কতটা চেষ্টা করছো, লেখাপড়া করতে চাচ্ছ, কিন্তু আমি তা বন্ধ করে দিয়েছি। যদি সংসার দেখাশোনার পাশাপাশি নিজের লেখাপড়া চালিয়ে যেতে পারো, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বিয়ে পরীক্ষা দিতে পারো বৌমা, কিন্তু তোমাকে একটি শর্ত দিলাম, সকালের গরম গরম আদাওয়ালা চা কিন্তু তোমার হাতেই খাবো, আর তোমার হাতের বানানো টেস্টি খাবারও চাই 3 বেলা। মা, আমি ওয়াদা করলাম, সকালের আদা দিয়ে চা, দুপুরের খাবার আর রাতের খাবার আমি নিজে হাতে আপনাকে করে দেব, আপনি শুধু আমাকে স্কুলে যাওয়ার অনুমতি দিন, আমি আমার সামনের লেখাপড়াগুলো পুরো করতে চাই, আমি লেখাপড়া করতে চাই, আমি ঘরে সব কাজ করে দেব বিনিময়ে, আমাকে শুধু স্কুলে যেতে দেবেন, আপনার এই অনুগ্রহ আমি জীবনে কখনো ভুলবো না মা। স্কুলে যাওয়ার অনুমতি পেয়ে আর্দি অনেক খুশি হল, সে আরো বেশি করে লেখাপড়া করতে লাগলো। পরের দিন থেকে আর্দি স্কুলে যেতে শুরু করলো, কিছুদিন পরে বিয়ে পরীক্ষা, সে ঘরের কাজও করত আর পরীক্ষার জন্য প্রস্তুতিও নিত। ওদিকে বাড়ির বড় বউ আর্দি এইসব দেখে রেগে আগুন হয়ে গেল, সে মনে মনে প্ল্যান করতে লাগল যে কি করে সে তার দেবরের বউকে পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারবে। এই মরুক্ষ গাওয়া ভূত যদি পরীক্ষা দেয় না, তাহলে স্কুলের মধ্যে ফার্স্ট হবে, কারণ ও অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, এমনিতেই শ্বশুর বাড়ি ওর গাল গল্প শুনছে, আমার এলাকার লোকজন ওর অনেক প্রশংসা করে, এবার দেখছি স্কুলেও সবার মুখে মুখে ওর নাম লুটে যাবে।
না না, আমি বেঁচে থাকতে ওর এত উন্নতি আমি দেখতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব? বুঝতে পেরেছি, ওকে কি করে বাধা দেব। এরপর তার মনের মধ্যে একটি ফন্দি আঁটলো যে কি করে আদিকে পরীক্ষা দেওয়া থেকে বাধা দিতে পারবে। সে বুদ্ধি করে ফ্লোরে তেল ফেলে রাখলো। আদি পরীক্ষা দেওয়ার জন্য মনির আনন্দে বের হলো। ফ্লোরে যে তেল ফেলানো আছে এটা আর আদি খেয়াল করলো না, সে পা পিছলে পড়ে গেল। এতে আদির হাত ও পায়ে অনেকটা চোট লাগলো, আদি আর চলতে পারল না। এখন যে আর দেখছি দেবরের বউ পরীক্ষা দিতে পারবে না। হায় হায়, কি হয়ে গেল? হ্যাঁ তাই তো দেখছি। আদি বৌমা, তুমি কি করে পরীক্ষা দেবে? না না মা, আমি পরীক্ষা দিতে পারবো, হাতে পায়ে চোট লেগেছে। তার মানে এই নয় যে আমি লিখতে পারবো না। আমিত, আমাকে তুমি হেল্প করো, আমাকে সঙ্গে করে তুমি পরীক্ষার হলে নিয়ে চলো। এত কষ্টের পরে যখন আমি পরীক্ষা দেওয়ার অনুমতি নিয়েছি আর আমি এ পর্যন্ত পৌঁছেছি, তখন আর কিছু আমাকে বাধা দিতে পারবে না। আমি অবশ্যই পরীক্ষা দেব, আমাকে হলে নিয়ে চলো। আদির এতটা সাহস ও ইচ্ছা শক্তি দেখে তার শাশুড়ি গর্ব করতে লাগলো। এরপর আমিত আদিকে স্কুলে নিয়ে গেল। স্কুলে গিয়ে আদি বিএ পরীক্ষা দিল। এরপর কয়েক মাস পরে যখন রেজাল্ট বের হলো, তখন আদি স্কুলের মধ্যে একেবারে এক নাম্বার হলো। রেজাল্ট শুনে আদি, তার শাশুড়ি ও তার স্বামী প্রচন্ড খুশি হল। এরপর আদি তার বাকিটা পড়া কন্টিনিউ করতে লাগলো, পাশাপাশি সংসারের কাজও চালিয়ে গেল। এভাবে আদি তার স্বপ্ন পূরণ করলো। নিজের যোগ্যতা ও সাহস দিয়ে সে ওই সংসারে প্রতিষ্ঠিত হয়ে গেল। সে তারা এতটা হিংসা ও বাধা দেওয়ার পরও সে কিছুতে আদিকে রুখতে পারল না। এজন্য সারাটা জীবন সে তারা হিংসায় চলতে লাগলো।